রাজধানীর পূর্বাচল 300 ফিটে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন আজমিন খান ও আমির হোসেন রিয়াজ। তারা মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, নীলা মার্কেটের দিক থেকে কুড়িলের দিকে আসছিল বাইকটি, কিন্তু উল্টো পথে এসে বাইকটিকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই নিহত হন আজমিন ও আমির। তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় কিছু দূর এগিয়ে ট্রাক রেখে পালিয়ে যায় চালক। পরে খিলক্ষেত থানা পুলিশ এসে ট্রাকটি জব্দ করে।